আমি রঞ্জন দাস আমার ইউটিউব চ্যানেল র্যাপিড কেমিস্ট্রিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করব রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস গতদিন আমরা রাসায়নিক গতিবিদ্যা অধ্যায় শুরু করেছি তার বেসিক বিষয়গুলো আলোচনা হয়েছে তো আজকে আমরা কিন্তু শুরু করব দ্বিতীয় ক্লাস আর এখানে আমরা পড়বো বিক্রিয়া হার ধ্রুবক এবং এর বৈশিষ্ট্য এই অংশ থেকে আমরা এখন শুরু করবো বিক্রিয়ার হার ধ্রুবক এবং বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা প্রথমে একটা সহজ উদাহরণ নিব দেখো একটা বিক্রিয়া এ আর বি দুটো বিক্রিয়ক বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ হয়েছে এবং সেখানে ওদের অনুসংখ্যা এ স্মল এ এবং স্মল বি এবং এই বিক্রিয়াটির ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়াটির আমরা বিক্রিয়া হার সমীকরণ এটা লিখতে পারি ঠিক আছে রেট অফ দ্য রিয়াকশান অ্যান্ড ইকুয়ালস টু কে ধ্রুবক তোমরা যেন এর টু দি পাওয়ার পি এবং বি টু দি পাওয়ার কিউ এখানে পি এবং কিউ এটা কিন্তু বাস্তব পরীক্ষা নির্মিত ফলাফল অনুযায়ী হয়েছে কিন্তু এই পি এবং কিউর মান কিন্তু এই বিক্রিয়ার উপর কিন্তু নির্ভর করবে না এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে ঠিক আছে এবার এ আর বি অর্থাৎ উভয়ের যদি বিক্রিয় পদার্থের উভয়ের যদি মোলার মোলার্গারত্ব ওয়ান হয় তাহলে বিক্রিয়ার হার কি আসছে দেখো বিক্রিয়ার হার ইকুয়ালস টু কে এসছে অর্থাৎ বিক্রিয়ার হার ইকুয়ালস টু হার ধ্রুবক আসছে তাহলে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের সংজ্ঞাটা দেখে নিই একটি নির্দিষ্ট বিক্রি উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়গুলির প্রত্যেকটির গারত্ব এক একক হলে বিক্রিয়াটির যে বিক্রিয়া হার হয় তাকে কিন্তু আমরা ওই উষ্ণতায় ওই রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বলবো ঠিক আছে অর্থাৎ বিক্রিয় পদার্থ যতগুলোই নেওয়া হোক না কেন যেমন এখানে এ আর বি নেওয়া হয়েছে ও প্রত্যেকের যদি আমাদের গাঢ়ত্ব যদি একক হয় ঠিক আছে তাহলে তাহলে কিন্তু বিক্রিয়ার হার ইকুয়ালস টু হার ধ্রুবক হবে ঠিক আছে এরপর আমরা পড়ব হার ধ্রুবককে আপেক্ষিক বিক্রিয়া হার বলার কারণ একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়গুলির একক গাঢ়ত্বে বিক্রিয়া হার বিক্রিয়াটির হার ধ্রুবক দ্বারা নির্ধারিত হয় ঠিক আছে এই কারণে হার ধ্রুবককে কিন্তু আমরা আপেক্ষিক বিক্রিয়া হার বলা হয় এবার আমরা পড়বো হার ধ্রুবক কের একক তো হার ধ্রুবক এর একক বোঝার জন্য আমরা প্রথমে একটা সহজ একটা বিক্রিয়া নিলাম ধরা যাক একটি রাসায়নিক বিক্রিয়া দেখো এ আর বি বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এবং আলফা মূল এবং বিটা মূল বিক্রিয়ায় ব্যবহৃত হয়েছে ঠিক আছে এই বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি হার ইকুয়ালস টু কে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা তাহলে এখানে কে এর একক আমরা কীভাবে হবে দেখো হার এর বিক্রিয়া হারের একক আর এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা অর্থাৎ এটাকে আমরা সমীকরণ আকারে যদি লিখি তাহলে কে এর মানটা এরকম হবে তাহলে কে এর মান যদি এরকম হয় তাহলে সেই অনুযায়ী কে এর এককও আমরা বের করতে পারবো কে এর একক তাহলে দেখো বিক্রিয়া হারের একক হবে এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা এবার আমরা জানি এ বি বিক্রিয় পদার্থে এগুলো কী করবো আমরা মূল আর গারত্ব দিয়ে প্রকাশ করবো অর্থাৎ মোল পার লিটার তাহলে দেখো ওখানে মোল লিটার মোল লিটার বসানো হয়েছে এবং বিক্রি আহারের রেক হবে মূল লিটার পার সেকেন্ড তোমরা জানো হুম মোল পার লিটার পার সেকেন্ড হুম তাহলে এইবার দেখো এবার যদি আমরা এটাকে সিম্পল সলভ করি দেখো কে এখক চলে আসে মোল টু দি পাওয়ার আর আর মূল ইনভার্স এটা এসছে ঠিক আছে তো এখান থেকে আমরা এই লাইনটা মনে রাখবো দেখো আমরা কে রেখো মেনলি মনে রাখবো এই লাইনটা মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স তাহলে এন হলো হচ্ছে সাধারণত আলফা প্লাস বিটা ঠিক আছে আলফা প্লাস বিটা হলো এন তো এই যে আলফা প্লাস বিটা অর্থাৎ বিক্রিয়কের গারত্বের মোট যত ঘাতের উপর বিক্রিয়াটা নির্ভর করছে তাকে কিন্তু আমরা বলবো বিক্রিয়ার ক্রম এটা আমরা এখনই পড়বো বিক্রিয়ার ক্রম খেয়াল রাখবে হ্যাঁ আলফা প্লাস বিটা এটা কিন্তু বিক্রিয়ার ক্রম তাহলে আলফা হলো দেখো এ যে বিক্রিয়কটা রয়েছে এ যে বিক্রিয়কটা ছিল তার দেখো ঘাত আর বিটা হলো বি যে বিক্রিয়ক ছিল তার ঘাত তাহলে বিক্রিয়ার হার কিন্তু মোট আলফা প্লাস বিটা ঘাতের সঙ্গে নির্ভর করছিল এই মানটাই হচ্ছে হলো কিন্তু বিক্রিয়ার ক্রম তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু কে একক পেলাম মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং সেকেন্ড ইনভার্স এটা তোমাদের মনে রাখতে হবে এবার লিটারের জায়গায় আমরা জানি ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার ইকুয়ালস টু ওয়ান লিটার কিন্তু আমরা জানি এক ঘন ডেসিমিটার ইকুয়ালস টু ওয়ান লিটার ওই জন্য লিটারের জায়গায় যদি আমরা ডিএম কিউব বসাই তাহলে দেখো ওই সেম এক্সপ্রেশনটাই কিন্তু আমরা পাবো অর্থাৎ এই সমীকরণে লিটারের জায়গায় তুমি ডিএম টু দি পাওয়ার মাইনাস থ্রি হ্যাঁ লিটার দেখো লিটার ইনভার্সের জায়গায় বসিয়েছে হুম দেখো ঠিক আছে তো গারোত্ত্ব রেখো পার লিটার আর না লিখে মোল মোলপাল ডিএম টু দি পাওয়ার মাইনাস থ্রি যেহেতু ও এক লিটার ইকলস টু ওয়ান ডিএম কিউব ঠিক আছে তাহলে এটার করার দরকার নেই সরাসরি বসালে পরেই তোমরা কিন্তু এই রূপটা পাবে মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ডি টু দি পাওয়ার থ্রি এন মাইনাস থ্রি সেকেন্ড ইনভার্স এটার এইভাবে করার দরকার নেই একবারে উপরে যেভাবে আমরা করলাম এখানে এখানে হচ্ছে লিটারের জায়গায় ডিএম কিউব বসালে পরেই কিন্তু আমাদের এই এক্সপ্রেশনটা কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু চলে আসবে কেমন আর গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কে রেক কিন্তু আমরা এটিএমে লিখবো তোমরা জানো কারণ গ্যাসীয় পদার্থে এ এবং বিয়ের গাড়ত্ব রেখক হবে এটিএম তাহলে এটিএমে যদি হয় তাহলে সেক্ষেত্রে একটি এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক হলো এটা তাহলে আমরা এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে ক্রমের একক এটা আর যদি মনে করো হচ্ছে তরল বা লিকুইড হয় তার ক্ষেত্রে কিন্তু এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রবকের একক এটা ঠিক আছে এখানে লিটার দিয়ে প্রকাশ করা হয়েছে আর এখানে ঘন ডেসিমিটার দিয়ে প্রকাশ করা হয়েছে কেমন এবার আমরা হার ধ্রুবকের বৈশিষ্ট্য দেখে নেব কনস্ট্যান্ট একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিন্তু নির্দিষ্ট হবে একটি নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন বিক্রিয়ার হার ধ্রুবকের মান বিভিন্ন হবে উষ্ণতার পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের পরিবর্তন হয় উষ্ণতা বৃদ্ধিতে কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবকের মান বৃদ্ধি পায় সাধারণত দেখা গেছে প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে হার ধ্রুবকের মান কিন্তু দ্বিগুণ হয়ে যায় কিন্তু ঠিক আছে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার সেটির হার ধ্রুবক দ্বারা নির্ধারিত হয় হার ধ্রুবকের মান বেশি হলে বিক্রিয়ার হার বেশি এবং কম হলে বিক্রিয়ার হার কম ঠিক আছে কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবকের মান বিক্রিয়ক পদার্থগুলির প্রাথমিক গারত্বের উপর নির্ভর করে না এটা খেয়াল রাখতে হবে তোমাদের কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবকের মান হার ধ্রুবকের রেখক বিক্রিয়াটির সামগ্রিক ক্রম ও সময়ের রেখকের উপর কিন্তু নির্ভর করে এ সম্বন্ধে আমাদের পরে আলোচনা রয়েছে তাহলে এবার আমরা দেখে নেব বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের মধ্যে তুলনা তাহলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক আমরা এটা দেখলাম তো এই দুটোর মধ্যে এ তুলনা কিন্তু আমরা দেখে নেব কিন্তু ঠিক আছে তুলনা এই পয়েন্টগুলো তোমরা পড়বে ইম্পর্টেন্ট রয়েছে এরপর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অংশে চলে আসবো সেটা হলো হচ্ছে বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ এ তো বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ এ বোঝার জন্য কিন্তু প্রথমে এক একটা আমি উদাহরণ নিয়ে কিন্তু বলবো উদাহরণ নিয়ে বলবো তারপরে কিন্তু আমরা সংজ্ঞাটা দেখব কেমন তাহলে ধরো একটা বিক্রিয়া হন হয়েছে সি এরা পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করেছে ঠিক আছে তাহলে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে এরা খেয়াল রাখবে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে কিন্তু হ্যাঁ অর্থাৎ বাস্তবে পরীক্ষা করা হয়েছে এটা অনুসারে এই বিক্রিয়াটির বিক্রিয়া হার দেখো লেখা হয়েছে দেখো বিক্রিয়া হার ইকলস টু কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড অর্থাৎ এই যে এ বি এবং সি এর ঘাত কি হবে সেটা কিন্তু পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে নির্ভর করবে রাসায়নিক বিক্রিয়াতে কত মূল আছে এই সংখ্যার উপর কিন্তু নির্ভর করবে না ঠিক আছে আর এটা যদি পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়ার হার সমীকরণ হয় তাহলে সেক্ষেত্রে এ বি এবং সি এদের মোট ঘাত হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এটাই কিন্তু সামগ্রিক বিক্রিয়ার ক্রম তাহলে সামগ্রিক বিক্রিয়ার ক্রম হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এক্স এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম ওয়াই এবং সি এর সাপেক্ষে কিন্তু বিক্রিয়ার ক্রম হবে জেড ঠিক আছে এখানে যেমন বলা আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস টু যদি এন হয় তাহলে বিক্রিয়াটি হলো ক্রম হল এন এবার এন এর মান ওয়ান যদি হয় তাহলে সেটা প্রথম ক্রমের বিক্রিয়া এন এর মান টু হলে সেটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এন এর মান থ্রি হলে তৃতীয় ক্রমের বিক্রিয়া ঠিক আছে আবার কিন্তু শুধুমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় না কিন্তু ভগ্নাংশক্রম এবং শূন্য ক্রমের বিক্রিয়াও কিন্তু সম্ভব সেটা কিন্তু আমরা এখানে জানবো ঠিক আছে সেটা কিন্তু আমরা জানব তো বিক্রিয় পদার্থের সাপেক্ষে বিক্রিয়া কম এবার বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখব মনে করো একটা বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড উভয়ই গ্যাসি অবস্থায় বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে বিক্রিয়াটির পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়া হার সমীকরণ আমরা লিখেছি পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে কিন্তু তাহলে সেখানে দেখো সিওর গাঢ়ত্ব সিওর গারুত্বের উপর কিন্তু নির্ভরই করছে না এই বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ার হার কিন্তু টু প্লাস জিরো দ্যাট মিনস যে গাঢ়ত্বের ঘাত সেই গাঢ়ত্বের ঘাত টোটাল গাঢ়ত্বের ঘাত হলো টু তার মানে বিক্রিয়ার ক্রম হবে কিন্তু টু আর কার্বন মনোক্সাইডের সাপেক্ষে কিন্তু বিক্রিয়ার আর ক্রম হবে কিন্তু শূন্য আর এনোটুর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে দুই আর পুরো বিক্রিয়ার সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে টু প্লাস জিরো দ্যাট ইজ টু ঠিক আছে এখানে আরও উদাহরণ নেওয়া রয়েছে দেখো এই সেকেন্ড উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ দেখো যে ক্লোরোফর্মকে যখন ক্লোরিন দিয়ে বিক্রিয়া করা হয় এবং কার্বনটাই ক্লোরাইড এবং এস তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়াটির পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়ার হার সমীকরণটা হলো এটা ঠিক আছে বিক্রিয়ার হার সমীকরণ এটা তাহলে বিক্রিয়ার হার সমীকরণ যেখানে রয়েছে সেখানে দেখো এখানে দেখো ওয়ান আর হাফ তাহলে মোট যোগ করলে কিন্তু থ্রি বাই টু এটা সম্পূর্ণ বিক্রিয়ার ক্রম কিন্তু আমি যদি ক্লোরোফামের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বলতে চাই তাহলে বিক্রিয়ার ক্রম ওয়ান এবং ক্লোরিনের সাপেক্ষে যদি বিক্রিয়ার ক্রম বলতে চাই তাহলে সেটা কিন্তু ভগ্নাংশ হাফ এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে বিক্রয়ের ক্রম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমাদের অবশ্যই জানতে হবে দেখো কোনো রাসায়নিক বিক্রয় সমিত সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা যায় না ঠিক আছে ভিত্তিক ফলাফলের ভিত্তিতে কোনো রাসায়নিক বিক্রিয়া হার সমীকরণ থেকে বিক্রিয়ার গতিসূত্র অনুসারে বিক্রিয়ার হার সমীকরণ থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করা যায় অর্থাৎ ক্রম কিন্তু বিক্রিয়া দেখে সচরাচর বলা যাবে না কিন্তু বিক্রিয়ার হার সমীকরণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে বলা যাবে সেটা ঠিক আছে তাহলে এই দেখো সমতাযুক্ত সমীকরণ অনুযায়ী বা ভরক্রিয়া সূত্র অনুসারে যেটা আমরা ক্লাস ইলেভেনে পড়েছিলাম সেখানে বিক্রিয়ার হার সমীকরণ এটা সেদিক দিয়ে বিচার করলে তো এখানে দেখো বিক্রিয়ার ক্রম টু যেহেতু ঘাট টু আছে কিন্তু বাস্তবে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়ার গতিসূত্র অনুসারে দেখা গেছে বিক্রিয়াটি প্রথম ক্রমের বিক্রিয়া এবং বিক্রিয়ার হার এন টু ওর কিন্তু গাঢত্বের যে ঘাত সে এক ঘাতের উপর নির্ভর করে ওই জন্য বিক্রিয়াটির ক্রম হলো কিন্তু এক এ ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে তোমরা মৌলিক বা এক ধাপ ঘটিত বিক্রিয়ার আর ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণে ব্যবহৃত বিক্রিয় পদার্থগুলির অনুসংখ্যার যোগফল দ্বারাই কিন্তু বিক্রিয়ার ক্রম নির্ণয় করা হয় কোনো বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যাও হতে পারে ভগ্নাংশও হতে পারে শূন্য হতে পারে বিক্রিয়ার ক্রম দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয় পদার্থগুলির গাঢ়ত্বের পরিবর্তনে বিক্রিয়া হারের কী পরিবর্তন হয় তা নির্ণয় করা যায় ঠিক আছে যেমন ধরো এখানে প্রথম ক্রমের বিক্রিয়া হলে দেখো বিক্রিয়ার এক্সপ্রেশন হবে এটা আর দ্বিতীয় যদি এর গাঢ়ত্ব দ্বিগুণ হলে বিক্রিয়ার হার হবে এটা ঠিক আছে তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারি বলতো বলা যায় প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হারও কিন্তু দ্বিগুণই হবে ঠিক আছে কিন্তু দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যদি এই বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করি তাহলে দেখো তাহলে কিন্তু বিক্রিয়ার হার দেখো চারগুণ হয়ে যাচ্ছে কিন্তু লক্ষ্য করে দেখো এখানে এর জায়গায় টু এ অর্থাৎ গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে তাহলে দেখো বিক্রিয়ার হার প্রথমটার সাপেক্ষে কিন্তু চারগুণ হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষণীয় কিন্তু অনুরূপে তৃতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের গারত্ব যদি আমরা তিন গুণ করি তাহলে বিক্রিয়ার হার কিন্তু নয় গুণ হবে কতগুলো বিক্রিয়া আছে যাদের সঠিক ক্রম নির্ণয় করা যায় না একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখো এইচ টু প্লাস বি টু বিক্রিয়ায় বিক্রিয়াটির পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে বিক্রিয়ার হার সমীকরণটা হল এটা এই বিক্রিয়াটির সঠিক ক্রম কি হবে তা কিন্তু নির্ণয় করা যায় না এরপরে রয়েছে তোমাদের বিভিন্ন ক্রমের বিক্রিয়া তো বিভিন্ন ক্রমের বিক্রিয়া প্রত্যেক ক্রমের একটা দুটো করে বিক্রিয়া তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে শূন্য ক্রমের বিক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট শূন্যক্রমের বিক্রিয়া কি বলেছে দেখো পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে যে বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থগুলির গারত্বের উপর নির্ভর করে না অর্থাৎ বিক্রিয়ার হার বিক্রিয় পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরই করে না তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো প্রশূন্যক্রমের বিক্রিয়া যেমন ধরো এইচ টু এবং সিএল টু অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস আলোক রাসায়নিক বিক্রিয়া দ্বারা হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে এখানে বিক্রিয়ার হার দেখা গেছে হাইড্রোজেন এবং ক্লোরিড কোনোটার উপরই কিন্তু নির্ভর করে না তাই এখানে কিন্তু এটা শূন্যক্রমের বিক্রিয়া আরও একটা উদাহরণ দেখো গোল্ড বা প্ল্যাটিনামের উপস্থিতিতে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয় এবং এই বিক্রিয়াটির ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু বিক্রিয়ার হার সমীকরণ দেখো কে এন স্ত্রী যদি জিরো দ্যাট মিন্স বিক্রিয়ার ক্রম কিন্তু শূন্য অর্থাৎ বিক্রিয়কের গারত্বের উপর মোটের উপর নির্ভর করেই না আর সেক্ষেত্রে তারা শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক কী হবে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক দেখো আমরা এখান থেকে দেখে নেব দেখো আমরা দেখেছিলাম এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের এককের এই সমীকরণটা আমি মনে রাখতে বলেছি তোমাদের এখানে শূন্যক্রম এন এর জায়গায় শূন্য বসিয়ে দাও তাহলে যা আসবে সেটা হলো শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ধ্রুবকের সমীকরণ ঠিক আছে শূন্য ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে আর এটা যদি লিটার আছে তোমরা যদি এটাকে ডেসিমিটার ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব বসাও তাহলে আলাদা এক্সপ্রেশন হবে তোমরা জানো বা যদি গ্যাসের ক্ষেত্রে এটিএম বসাও তাহলে আলাদা এক্সপ্রেশন হবে সেটা আমরা জানি প্রথম ক্রমের বিক্রিয়া বোঝাই যাচ্ছে তাহলে এখন পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে যে বিক্রিয়ার বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়কের গারত্বের ঘাত এক সেই বিক্রিয়াকে প্রথম ক্রমের বিক্রিয়া বলে সেই রকম একটা দুটো উদাহরণ তোমরা কিন্তু দেখে নেবে কিন্তু হ্যাঁ সেটা তাই প্রথম ক্রমের বিক্রিয়ার মধ্যে একটা বিশেষ বিক্রিয়া অবশ্যই বলার বলতেই হবে সেটা হলো অ্যাসিড মাধ্যমে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ মাধ্যমে সুক্রোজ সুক্রোজ তোমরা জানো মূলত আমাদের ইক্ষু শর্করার মধ্যে শুক্রোজ থাকে শুক্র আদ্র বিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয় বিক্রিয়াটির পরীক্ষা ভিত্তিক বিক্রিয়া হার সমীকরণ এটা পরীক্ষা ভিত্তিক তাহলে পরীক্ষা ভিত্তিক আর আমরা জানি পরীক্ষা ভিত্তিক হার সমীকরণ থেকেই ক্রম নির্ণয় করা হয় ওই জন্য এখানে বিক্রিয়াটির ক্রম কিন্তু হবে ওয়ান ঠিক আছে এবার যদি প্রথম ক্রমে বিক্রিয়া হার দ্রুবকে একক জানতে চাওয়া হয় খুব সহজেই তোমরা পারবে সেটা কারণ আমাদের এন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার্ড দুর্ভোগের একক আমরা বের করেছি এই সমীকরণটা এই সমীকরণে তাহলে প্রথম ক্রমের বিক্রিয়া তার মানে এন এর জায়গায় ওয়ান বসিয়ে দাও তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং সেটা আসবে দেখো সেকেন্ড ইনভার্স ঠিক আছে ভিন্ন ভিন্ন এককে যদি করো লিটারের জায়গায় ডিএম কিউব বসালে এই এক্সপ্রেশনটা পাবে বা এটিএম বসালে এটা পাবে ঠিক আছে আবার দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একটা দুটো উদাহরণ তোমরা দেখবে এবং স্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা মনে রাখবে স্টার যোগও তোমরা জানো খারিও আর্দ্র বিশ্লেষণ এনওএস দিয়ে আর্দ্র বিশ্লেষণ করেছে তাহলে একই রকমভাবে আমরা কিন্তু দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ধ্রুবকে ধ্রুবকেরেকও বের করতে পারবো তৃতীয় দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হার ধ্রুবকে ধ্রুবকেরেকও ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বের করবো যেটা যেভাবে আমরা শূন্য ক্রমের এবং প্রথম ক্রমের করলাম তারপরে আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়ায় চলে আসি তৃতীয় ক্রমেরও আমরা একটা দুটো বিক্রিয়া উদাহরণ মনে রাখবো বা এগুলো তৃতীয় ক্রমের বিক্রিয়া একটা দুটো তৃতীয় ক্রমের বিক্রিয়া মনে রাখার পর আমরা তৃতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের এর একক প্রকাশ করব এবং একই রকমভাবে অর্থাৎ স্ট্যান্ডার্ড সমীকরণ বলে নিব আমরা ইনক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হাট ধ্রুবকের একক এটা তারপরে এনের জায়গায় যদি আমরা তিন বসিয়ে দেই তাহলে এটা তৃতীয় ক্রমের বিক্রিয়ার হাট ধ্রুবকের সমীকরণ চলে আসলো সেটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অর্থাৎ লিটার যদি বসাই কিংবা ঘন ডেসিমিটার বসাই কিংবা এটিএম বসাই আমরা এইভাবে পাব ঠিক আছে এরপরে আমরা দেখব ভগ্নাংশক্রমের বিক্রিয়া ভগ্নাংশক্রমের বিক্রিয়া একটা উদাহরণ আমরা দেখেছি অলরেডি হ্যাঁ তো দেখো এখানে ক্রমের বিক্রিয়া রয়েছে তো কার্বনিল ক্লোরাইড এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে দেখো কার্বনিল ক্লোরাইডের দেখো গাঢ়ত্বের ঘাত থ্রি বাই টু তাহলে এটা কিন্তু একটা ক্রমের বিক্রিয়া সংজ্ঞাটা একটু দেখে নিই পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে যে বিক্রিয়ার বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থগুলির গারত্বের ঘাতের সমষ্টি ভগ্নাংশ হয় সেই বিক্রিয়াকেই কিন্তু আমরা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া ঠিক আছে এরপর আমরা দেখব ক্রমের বিক্রিয়া নেগেটিভ অর্ডার রিয়াকশন পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কোনোটির গাঢ়ত্ব বৃদ্ধি পেলে যদি বিক্রিয়া হার হ্রাস পায় তবে সেই বিক্রিয়াটিকে আমরা বলবো ওই পদার্থের সাপেক্ষে ঋণাত্মক ক্রমের হয় কীরকম একটা উদাহরণ দেওয়া যাক ওজন ভেঙে দেখো অক্সিজেন হচ্ছে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে দেখা গেছে বিক্রিয়াটির হার সমীকরণ দেখো দেখো বিক্রিয়া হার সমীকরণ এইভাবে লিখেছে হুম এবং বিক্রিয়ার হার সমীকরণ থেকে দেখা যায় যে অটুর গারত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বিক্রিয়ার হার হ্রাস পায় তাহলে সুতরাং অটুর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কিন্তু হবে এখানে ঋণাত্মক ঠিক আছে খেয়াল রাখবে এটা বিভিন্ন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এখানে দেখো আমরা বিক্রিয়ার হারের একক প্রকাশ করা হয়েছে হার ধ্রুবকের একক তাহলে এখানে দেখো অনেকগুলো উদাহরণ নেওয়া হয়েছে বিক্রিয়ার ক্রম এক দুই তিন কিংবা তিনের দুই বিভিন্ন হলে একটি বিক্রিয়ার হার সমীকরণ লেখা হয়েছে এবং প্রত্যেকটা হার সমীকরণের জন্য করেসপন্ডিং বিক্রিয়া হার ধ্রুবকের একক কী হবে সেটা কিন্তু বের করেছে ঠিক আছে এই সামগ্রিক চারটা আমরা আলাদা আলাদাভাবে খণ্ডভাবে আলোচনা করেছি এখানে একবার তোমরা দেখে নেবে এরপরে আমরা পড়বো প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক রূপ প্রথম ক্রমের বিক্রিয়া গাণিতিক রূপে আমরা যাব এবার আমরা প্রথম ক্রমের বিক্রিয়া গাণিতিক রূপ প্রতিষ্ঠা করব। এবং তার মধ্য থেকে কিন্তু তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা আসবে কিন্তু এক্সামে তাহলে ধরা যাক এ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে একটি এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া বিক্রিয়া শুরুরটি সময় পরে বিক্রিয়ক এ এর গাঢ়ত্বকে প্রকাশ করা হলো এভাবে ঠিক আছে বিক্রিয়াটি প্রথম ক্রমের হওয়ায় ওই মুহূর্তে বিক্রিয়ার হার কিন্তু এটা হবে ঠিক আছে বিক্রিয়ক এ এর গাঢ়ত্ব এর গাঢ়ত্ব কী হবে এর একঘাতের সঙ্গে সমানুপাতিক একঘাত তার মানে বুঝতেই পারছি এর পাওয়ার ওয়ান আছে সেটা না লিখলেও হবে হুম তাহলে আমরা এই প্রথম ক্রমের বিক্রিয়াকে আমরা এইভাবে প্রকাশ করতেই পারি কিন্তু সুতরাং দেখো প্রথম ক্রমের বিক্রিয়াটি এইভাবে আমরা প্রকাশ করি ডি অফ এ বাই ডিটি সমানুপাতিক এ টু দি পার ওয়ান তাহলে এখানে দেখো এই সমানুপাতিক চিহ্ন উঠে যাওয়ার পর আমরা একটা ধ্রুবক পেলাম এই এক্সপ্রেশনটা পেলাম কিন্তু ঠিক আছে এই সমীকরণটি হলো প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপ ঠিক আছে এবার এখান থেকে আমরা কিভাবে দেখো আমরা এর হচ্ছে গাণিতিক রূপ বের করবো এরপর এখান থেকেই তাহলে এই সমীকরণটি হল প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপ ঠিক আছে এবার আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ আলোচনা করব। প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ ধরা যাক এ থেকে বি একটি প্রথম ক্রমের বিক্রিয়া তাহলে দেখো প্রাথমিক সময় যখন শূন্য তখন এ এর গাঢ়ত্ব এ স্মল এ এবং বি এর গাঢ়ত্ব কিন্তু বি তখনও তৈরি হয়নি ওই জন্য শূন্য তিন সময় পরে কী হবে এক্স পরিমাণ বিক্রিয়া করে যাওয়ার জন্য এর গাঢ়ত্ব কমবে এর গাঢ়ত্ব কমে কত হলো এ মাইনাস এক্স এবং ওই সময়ে বিয়ের গাঢ়ত্ব বেড়ে হলো এক্স তাহলে আমরা যে অবকলিত রূপটা দেখেছিলাম মাইনাস ডি এ বাই ডিটি টু কে অফ এ সমীকরণ ব্যবহার করে আমরা কিন্তু এখানে দেখো এই এর গারত্বটা কত এ মাইনাস এক্স আবার এই বিয়ের কারত্ব কত এক্স ঠিক আছে তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা বিক্রিয়া হার কিন্তু লিখতেই পারি এই এর জায়গায় দেখো এ মাইনাস সিক্স বসিয়েছি হুম আমরা এই রূপটা পেলাম ঠিক আছে এই রূপটা এই সমীকরণে এর মান দুটো বসিয়ে এখানে পেয়েছি এবার এখানে যদি আমরা এই ফর্মটাকে দেখো স্প্লিট করেছে এখানে প্রথমে স্প্লিট করার পর দেখো যুবক রাশির এর পরিবর্তন হুম ডিটির সাপেক্ষে এখানে শূন্য হবে তোমরা জানো এটা হুম আর এখান থেকে এইভাবে এই যে এটা ধ্রুবক রাশি হয় এটা শূন্য হয়েছে তারপরে তার ফলে আমরা এখানে কি পেলাম দেখো ডিএক্স বাই ডিটি পেলাম ডিএক্স বাই ডিটি এই সমীকরণটা পেলাম তারপরে এখান থেকে ইন্টিগ্রেশন করেছে হ্যাঁ ইন্টিগ্রেশন করেছে তোমরা ইন্টিগ্রেশন হয়তো শিখেছো ইতিমধ্যে ইন্টিগ্রেশন করে হ্যাঁ এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাওয়া যায় তোমরা জানো সমাকলন ধ্রুবক এবং টি শূন্য সময়ে এবং এক্স শূন্য ধরে নিয়ে সমাকলন ধ্রুবকের মানও বের করেছে এবং সেটাও সমীকরণে বসে আলটিমেটলি যেটা পাওয়া গেল সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই যেখানে দেওয়া আছে দেখো তো লন এ বাই এ মাইনাস এক্স এ মানে বিক্রিয়কের প্রাথমিক কারত্ব আর এক্স মানে যতটা বিক্রিয়া করে গেল ঠিক আছে আর কে বিক্রিয়া হার ধরো জানো তো এই সমীকরণটা এই লনকে যদি লগে কনভার্ট করি তোমরা জানো টু পয়েন্ট থ্রি দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম এই এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে ঠিক আছে কে ইকাল টু টু থ্রি জিরো থ্রি থ্রি এ বাই এ সিক্স ঠিক আছে খুব ইম্পর্টেন্ট সমীকরণ তো এখানে বলা আছে দেখো তিন নং সমীকরণটি হলো প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ তো প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক রূপকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি দেখো এখানে আরেকভাবে প্রকাশ করার চেষ্টা করেছে দেখো এখানে যে এই এক্সপ্রেশনটা আসলো তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু এই 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 লাইনটার পরে হুম তোমরা জানো লগের বেস টেন কিন্তু লনের বেস ই হ্যাঁ তাহলে এখান থেকে কিন্তু এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায় কিন্তু তোমরা নিশ্চয়ই এটা গাণিতিক ব্যাপার তোমাদের জানার কথা এটা ঠিক আছে তো এখান থেকে আমরা তাহলে আলটিমেটলি এই রূপটা পাবো দেখো এই রূপটা পাবো হুম এই রূপটা এটা খেয়াল রাখবে তোমাদের হ্যাঁ এই রূপটা পাবো তাহলে আমরা দেখো এই একটা চিত্র দিয়ে আমরা বোঝাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে এ মাইনাস এক্সের মানটা কিন্তু কমে যাচ্ছে কিন্তু ঠিক আছে এবার আমরা করব প্রথম ক্রমের বিক্রিয়া হার ধ্রুবকের একক তাহলে প্রথম ক্রমের বিক্রিয়ার এই গাণিতিক রূপটা আমরা প্রতিষ্ঠা করলাম এখানে দেখো এ আর এ মাইনাস এক্স উভয়ের একক একই গারত্যের রেখক তাহলে এই একক যদি ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে কে এর একক কি হচ্ছে সময় এককের ইনভার্স তাই না তাই দেখো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমরা দেখো এককগুলো যেগুলো পাচ্ছি সেকেন্ড ইনভার্স মিনিট ইনভার্স কিংবা আওয়ার ইনভার্স এবার আমরা জানব প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু অর্ধায়ু মানে কি অর্ধায়ু ধারণা তোমাদের নিশ্চয়ই আছে তেজস্ক্রিয়তা অধ্যায়ে বা তেজস্ক্রিয়তা অংশে তোমরা পড়েছ মেবি যে অর্ধায়ু মানে যে সময়কালে সাধারণত এখানে দেখা গেছে যে প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের পরিমাণ ঠিক তার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে সেই সময়টাই হলো অর্ধায়ু তো অর্ধায়ু সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে দেখো অর্থাৎ টি যদি টি হাফ হয় অর্থাৎ যে সময়কালে অর্ধেক হয়ে যাবে তখন এক্সের মান কি হবে অর্ধেক বিক্রিয়া করবে তার মানে এক্সের মান হবে এ বাই টু ঠিক আছে অর্ধায়ুকে এর জায়গায় যদি টি হাফ বসাই অর্থাৎ অর্ধায়ুকালে এক্স এক্স মানে কতটা বিক্রিয়া করবে বিক্রিয়া করবে এ বাই টু পরিমাণ তাহলে দেখো আমরা এখানে যদি মানগুলো বসাই তাহলে একটা সমীকরণ চলে আসছে দেখো এই সমীকরণ আর এই সমীকরণের এর সরল রূপটা আসছে তোমাদের এইটা ঠিক আছে এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার আমরা দেখে নেব অর্ধায়ুর বৈশিষ্ট্য প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়া হার ধ্রুবকের উপর নির্ভরশীল হার ধ্রুবকের মান কম হলে অর্ধায়ু বেশি হবে এবং হার ধ্রুবকের মান বেশি হলে অর্ধায়ু কম হবে ঠিক আছে প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয় ঠিক আছে তাহলে এখানে অর্ধায় সংজ্ঞাটাকে আমরা দেখা হয়নি দেখে নাও একবার কোন বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গারত্ব সেটির প্রাথমিক গারত্বের অর্ধেক হয় তাকেই কিন্তু আমরা বলবো ওই বিক্রিয়কের অর্ধায়ু তাহলে এখানে তারপরে আর একটু এক্সটেন্ডেড হয়েছে দেখো বিক্রিয়কের প্রাথমিক গারত্ব এ থেকে এ বাই টুতে পরিণত হতে প্রয়োজনীয় সময় তাহলে টি হাফ তাহলে আবার বিক্রিয়কের প্রাথমিক কারণ এ বাই টু থেকে এবাই ফোর হতে একই সময় ঠিক আছে তো সেই জন্য আমরা এখানে দেখো এই জিনিসটা বলতে পারি টিহা পিকস্ট জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে তাহলে এখানে আমরা দেখলাম অর্ধায়ু কিন্তু হার ধ্রুবকের ব্যস্তানুপাতিক কিন্তু ঠিক আছে হার ধ্রুবকের উষ্ণতা বৃদ্ধিতে হার ধ্রুবকের মান বৃদ্ধি পায় ফলে উষ্ণতা বৃদ্ধিতে প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু কিন্তু হ্রাস পায় এটা খেয়াল রাখতে হবে এবার আমরা দেখছি প্রথম ক্রমের বিক্রিয়ার এন সংখ্যক অর্ধ্যায়ের পর অবশিষ্ট বিক্রিয় কতটা থাকবে একটি অর্ধায়ুর পরে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব যদি এ হয় প্রথম অর্ধায়ুকালের পরে পড়ে থাকবে গারত্ব এ বাই টু দ্বিতীয় অর্ধায়ুকালের পর পড়ে থাকবে এ বাই টু এর অর্ধেক দ্যাট মিন্স এ বাই ফোর তিন তৃতীয় অর্ধ্যায়ুর পরে অর্থাৎ তিনটি অর্ধায়ুকাল যদি অতিক্রম করে তাহলে বিক্রিয়কের গারত্ব প্রাথমিক গারত্ব এ নিলে পরে পড়ে থাকবে কত অংশ এ বাই এইট অংশ সেটাকে আমরা বলতে পারি এই ফর্মুলা অনুযায়ী এ টু দি পাওয়ার এন ইকালস টু এ টু দি এ বাই টু টু দি পাওয়ার এন এটা খেয়াল রাখবে কিন্তু এরপর একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন সেটা আমরা কী করে বলবো আমরা প্রথম ক্রমের সমীকরণে কিন্তু এই সমীকরণটাও পেয়েছিলাম দুটো রূপ পেয়েছিলাম দ্বিতীয় রূপ এটা ছিল ঠিক আছে যেখানে এক্স হলো কি এক্স হলো যে অংশ যতটা বিক্রিয়া করেছে ঠিক আছে এ হলো প্রাথমিক গারত্ব হুম আর তাই এখানে যে রূপটা রয়েছে তার মানে এখানে দেখো বলছে অসীম সময়ের প্রয়োজন সম্পূর্ণ হতে সম্পূর্ণ হওয়া মানে কি তাহলে আমাদের টি এর মান বের করতে হবে যখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এক্সের মানটা এ হবে আমি এ পরিমাণ নিয়েছি এ পরিমাণ নিয়েছি কিন্তু এক্স হলো যতটা বিক্রিয়া করে গেছে ঠিক আছে তাহলে আমি যদি এই সমীকরণে আমি যদি এক্সের জায়গায় এ বসাই তাহলে যে সময়কালটা বের হবে সেটা দেখছি আমরা দেখো করেছি ওরা এখানে তাহলে এখানে কিন্তু দেখো টিটা ইনফিনিটি এসছে তার মানে এটা অসীম সময়ের দরকার ঠিক আছে প্রথম ক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময়ের প্রয়োজন হয় প্রকৃতপক্ষে প্রথম ক্রমের বিক্রিয়া কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না এটা তোমরা খেয়াল রাখবে কিন্তু ঠিক আছে প্রথম ক্রমের বিক্রিয়ার যেটা অন্তিম অংশে আমি যে কথাটা বলবো সেটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া কতগুলো বৈশিষ্ট্য নাম্বার ওয়ান প্রথম ক্রমের বিক্রিয়া হার বিক্রিয়কে গারত্বের সঙ্গে সমানুপাতিক দেখানো হয়েছে দেখো প্রথম ক্রমের বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কে গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয় দেখো অর্ধায়ুতে গাঢ়ত্বের কোনো টার্ম নেই প্রথম